দন দিছেনি বেনছন হইবার দয় এই গরিব মানুষের সময় বিয়া দিয়ে লাইব আপনি দুনিয়া ছাড়ি দিব মেয়ে যাইব অন্য ভাই মাইকিং যাইব তাই জামাই বাড়ি ভাই বড়জনী দুনিয়াত নাই কইব আল্লাহ কিতা শুনাইলাই পাঁচ বছর আগে আমারে বিবাহ বন্ধনে আবদ্ধ করাইছিল ও মৌল আজকে বুঝি এই সাসার বিদায় আল্লাহর নবী ফরমাইরা ইন্না মিন ইবাদি মা লা ইয়াসলুহু ঈমানুহু ইল্লা বিল গানা লাও আফকারতু লা কাফারা কিছু কিছু মানুষরে আমি আল্লাহ তকদির লেখবার বেলায় ইচ্ছা করি তার ধনী বানাই বানাইয়া তার মন যোগাই তার কাছে আমি সুক্রিয়া পাই কিছু মানুষরে ইচ্ছা করি গরিব বানাই বানাই আমি সবর চাই গরিবর কাছে সবর চায় ধনীর কাছে সুক্রিয়া চায় দনর মালিক যে হই ভাই আপনি মনে মনে ওখান হই ভাই মালিক এক ক্লাসও পড়লাম একমাত্র খেললাম আজকে আমার বন্ধুর ছেলেরে আমার ঘরও হাম হইলাম আমি কিলা ধনী হইলাম আমার জানা নয় ধনী বানাইছো আমার তোমার করো নাই তুমি খাড়াও তুমি দাঁড়াও আমার দরবার থেকে সুক্রিয়া লইয়া যাও আমার জান যাইব আল্লাহ তোমার নাম ছাড়তাম নয় দন দিছেনি বিলাস পিছনে গা বসাই ভয় দন দিছেনি বেনসন হইবার দয় দন দিছেনি অহংকার গৌরব দেখাই ভয় দন দিছে আর তো মানবতার সেবা করে যাই ভয় ও তকদির লেখবার বেলা আল্লাহ শর্ত লাগাইছে এ গোলামে দিকে হয় তোমার মন কি চায় ধনী হইব হ্যাঁ আল্লাহ ধনী বানাইয়া দিলে আমি কম করতাম নয় বলে আমার শর্ত মন্ত হইব সাসার গরো ভাই খালার গরো ভাই মামার গরো ভাই রক্ত সম্পর্ক যারে ভাই সবার অধিকার দন হারায় দিন দুঃখী কাঙ্গাল মানুষ যারা আছে গ্রামের মাঝে প্রতিবেশী তারা হক আছে ওরা বেমার পড়লে তুমি টেলিফোন করবায় এরা হইলে কেউ আইতো নয় তুমি হেলো হইলে অ্যাম্বুলেন্স ডাক্তারে বাড়িতে পাঠায় ওরার চিকিৎসা তুমি করবায় গ্রামের মাঝে চার পাঁচটা পরিবার বড় অসহায় টাউনও বাসা বানাইয়া তিনতলা করলে চলতো নাই মাঝে মাঝে হবি নন্দিত আইবায় আইয়া মসজিদ নমাজ হইলে প্রস্তাব ছাড়বায় বড় ধনী বানাইছে আপনার আল্লাহ অমুক ভাইয়ের মেয়ে চারটা ছেলে তিনটা ওর অবস্থা ভালো নয় হক আছে আমরার ভাই আমি 20,000 টাকা দিমু থানোর বড় হুড়ির বিয়া না দিলে হইতো নাই যেমনি আপনি এই প্রস্তাব পাশ করবায় নিয়াবাই গুড়াবাই হালাবাই সাধুবাই টাকুবাই হকলে আপনার কথায় কথায় 4,000-3,000 দিতে বাধ্য হইয়া যায় এক ঘন্টা মাতলে ভাইয়া 2 লক্ষ টাকা তুলতে পারবায় 2 লক্ষ টাকা তুললে একটা গরিবর অসহায় পরিবারের বিয়ে হইতো নয় চাষা আপনি না তাকতায় নাই 10-15 বছর পরে অবশ্যই আজরাই লাগবো আপনারে নিবার দেয় দুনিয়াতে হার জায়গা নাই কোন ফির দুনিয়া কান্নাকা গরিব আওয়া বিরাজ সাবিল দুনিয়াত বসবাস করবায় কিবা ফকির নাইলে মুসাফির আর মুসাফির জুড়ি চেক করলে টাকা 10 লাখ নাই টাকা 10 লাখ নাই দান 200 টা নয় যত সামান্য পয়সা দুনিয়া চলার থায় এ লাগি মুসাফির যত দূর দেশে যায় তার বাপর কথা কোনোদিন বলতো নয় যদিও অভিনন্দন ভাই আমেরিকায় কানাডায় মাঝে মাঝে দুল হয় আমার বাড়ি বাংলায় ইখানে আমার তাহার জায়গা নাই এই 60টা পয়সা রুজি করার তাই এই গরিব মানুষের সময় বিয়া দিয়ে লাইব আপনি দুনিয়া ছাড়ি দিব মেয়ে যাইব অন্য ভাই মাইকিং যাইব তাই জামাই বাড়ি ভাই যেমনে শুনব হবি নন্দির বড়দনী দুনিয়াত নাই কইব আল্লাহ কিতা শুনাইলাই হাতও গ্লাস থাকলে ব্যাংকা ফেলাইব আপনার চিন্তায় হইটা ফাইরা পানি ফেলাইব আপনার তাই কইব মালিক আমার আব্বার অবস্থা সচ্ছল নয় অমুক সাসা রুচি লয় গ্রামের মানুষের সহযোগিতায় 5 বছর আগে আমারে বিবাহ বন্ধনে আবদ্ধ করাইছিল ও মৌল আজকে বুঝি এই সাসার বিদায় এই যে হলজা ভাইরা পানি ফেলাইব আপনার দয় এই দোয়ার মাঝে রহস্য পাওয়া যায় আমার মতো 100 মর্তুজালি আইনা দোয়া করলে সেই মহিলার দোয়ার সমান হইত নয় এমন ধনী যে ওই ভয় কবরও যাইবার আগে গিয়া জান্নাতি বিছানা ফাতানো অবস্থায় কইবর ভাই ভাই পতা মাইসর দোয়া লইয়া দণ্ডে বেয়ে কইয়া জমিন থেকে যাই ভাই এলাকি দনি হইলেও পাড় উঠছ না আর গরিব হইলেও ফাতালো গেছ না গরিব হইলে হতাশ হইও না আর দনি হইলে গৌরব হইল না দনি হইলে বালা গরিব হইলে বালা উভয় অবস্থায় বলতে হবে তুমি মুনি বা আমি গোলাম তুমি হবে আমার গলার মালা হে দুনিয়ার মানুষ ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন তোরার ইচ্ছায় কোনো কিছু করা সম্ভব না গোটা দুনিয়া চলছে আমার ইচ্ছায় আমি চাইলে পাথর ফুল ফুটে যেতে পারব আমি চাই না বাগানও পানি দিলে ফুল ফুটে না কত বাগান জয়ী লাগেছে আমার ক্ষমতায় বিদায় ধনী হইল আমারে মানবায় গরিব হইল আমারেও মানবায় তকদির লেখছি তোর আর বলার দায় সবর শুকুর হইয়া চলবায় নিষেধি আর
চকু রাখবায় অহংকার গৌরব চাড়বায় মরার কথা চিন্তা করবায় আমার ক্ষমতার বৈশ্যতা স্বীকার করবায় ফাঁসত নমার শান্তি মনে পড়বায় হাতর মনে আমারে লুকুশ্রদ্ধা দিবায় এটা আমার অধিকার লাস্ত বিনা জিরিন ফি হাক্কিন আব্দি হাত্তা ইয়ানজুর আব্দি হাক্কি আমি এত সময় পর্যন্ত কোনো মানুষের দায়িত্ব নিব না তার সংসার দেখতাম নাই যতদিন পর্যন্ত কোনো গুলামে আমার গুলামির দায়িত্ব তার খান্দে বারে বইয়া দিত নাই যে কোনো মানুষে আমি আল্লাহর ভালোবাসা চায় ও বন্ধু মোহাম্মদ আমারও অপক্ষ থাকি আমার বন্দার অন্তরের অন্তঃস্থলে ভালোবাসা যায় কালি এক হাতে বাজে না দুই হাত লাগাইবাই ওইজা কারিহা লিখাই কারিস তু লিখাহু যে কেউ আমার সাক্ষাৎ চায় না আমার মায়া পায় না তার সদ্য গোষ্ঠী মহিরিয়া জিন ধরিল আমি তার কাছে যাই না আমি চেখাত নাই এ লাগি ভাজ করুনি আজ করুকুম ফলে আপনি আল্লাহ রে দেখবাই আল্লাহ কিলা হওয়া যায় ই চিন্তা যার মাঝে হয় আল্লাহ হইতে আর বেশ বাকি নাই ফলে আপনি রাখতে হইবাই না রাখলে আল্লাহ আপনার রাখা নাই আল্লাহ পাকতা পারে কাও তালায় এরশাদ বাণী শুনাইছুন আমরা রে দুনিয়ার মানুষ ইন্না মিন ইবাদি মাল্লা ইয়াসলুহু ইমানুহু ইল্লা বিসিহাতে লাও আসকাম তুহু লাকাফারা কিছু কিছু মানুষের আমি তকদির লেখবার বেলায় ইচ্ছা করি আমি তারে সুস্থ স্বাস্থ্য দান করি এই সুটাম দেহের মালিক বানাই ডাক্তার কবিরাদের কোনো দরকার নাই কি সুন্দর স্বাস্থ্য দিছি আমার শুক্রিয়া আদায় করার দায় ই স্বাস্থ্য দিছিনি তারে মানুষ মারার দায় সন্ত্রাস হইবার দায় সুইমিং রানিং ফুটবল ক্রিকেট খেলবার দায় ইলা কোনো বিষয় নাই বড়া বসন্ত যৌবন লইয়া ফাঁসত নমাজ পড়বায় আর অসুস্থ মানুষ দেখলে হইবায় আলহামদুলিল্লাহ আল্লাযী আফানি কাসীরুম মিনাল আফাত আল্লাহ একমাত্র খেললাম এক ক্লাসে পড়লাম আজকে আমার বন্ধুরে ক্যান্সারে আক্রান্ত হইলাম আমি কিলা বাঁচলাম শুকুর আল্লাহ এ একজন রুগী দেখাইলাই আরো হাজার হাজার রুগী আমার দেখা নাই খিলা মরে বাঁচাইলাই সুস্থ থাকা আমার কাম নাই সুস্থ রাখছো আমার তোমার দয়ায় তুমি খাওয়াও তুমি দাঁড়াও আমার পক্ষ থাকে এই সুক্রিয়ার নমাজ লইয়া যাও কি স্বাস্থ্য দিছে নি মাংসরে মারত থামসা করত ইরা কোনো খবর নাই ইন্নামিন ইবাদি মাল্লা ইয়াসলুহু ইমানুহু ইল্লা বিসুকমে আল্লাহ ইচ্ছা করি কিছু কিছু মাইশরে তকদির লেখবার বেলায় তারে রুগী বানাইলাই যত চিকিৎসা করে রোগ কম তো নাই তকদির লেখছে রুগী থাকার দায় জিকির করার দায় আল্লাহর কৃতজ্ঞতা বাসে আবদ্ধ হইবার দায় যদি সকালবেলায় স্বাস্থ্য ভালো হইয়া যায় পরে দেখব কি মদর আর দায় হইতে পারত নাই ও আল্লাহ যা করে তার বালার দায় আসান তাকরাহু ওয়াহুয়া খাইরুল লাকুম অনেক কাম আছে তোরার মনে মানে না দিলে জানে না এর মাঝে কত ভালো আছে গোলাম তোরা না জানলেও তোরার আল্লাহর জানা